বিশ্ব ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ। পাখির চোখে মসজিদটির ছোট বড় সারি সারি গম্বুজ দেখে যে কারো নজর কাড়বে। ইতিমধ্যেই এর নির্মাণ কাজ শেষ হয়েছে 90%। মসজিদ নির্মাতাদের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ ও দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ। বড়ভাই বীর মুক্তিযোদ্ধা, ওনার ছোট থেকেই একটা কল্পনা ছিল যে আল্লাহ যদি কোনোদিন ওনাকে টাকা পয়সা দিয়ে দিত, উনি আল্লাহর রাস্তা এবং আল্লাহর এমন একটা ঘর তৈরি করতেন যা পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই মূলতই ওইটাই তাহার মূল উদ্দেশ্য ছিল। উনি 2013 সালে 13ই জানুয়ারিতে আমাদের অত্র এলাকার সমস্ত গ্রামবাসীকে ডেকে উনি সবাইকে বললেন যে আমি একটা মসজিদ তৈরি করব। গ্রামবাসী সবাই এক বাক্যে এটা সম্মতি দিল এবং বলল তোমাদের শুধু সহযোগিতা লাগবে। মসজিদটি গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামে ঝিনাই নদীর তীরে 2013 সালের 13 জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 15 বিঘা জমির ওপর মসজিদ কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। ২০১৭ সালে কাজ শেষ হবার কথা থাকলেও নির্মাণ কাজ এখনও চলছে। এ মসজিদের মিনারের উচ্চতা 451 ফুট বা 138 মিটার, যা 57 তলা ভবনের সমান। আজান প্রচারের জন্য মসজিদের দক্ষিণ পাশে নির্মাণ করা হচ্ছে উঁচু মিনার। ধারণা করা হচ্ছে এটি বিশ্বের দ্বিতীয় উঁচু মিনারের মসজিদ। ১৪৪ ফুট দৈর্ঘ্য ও 144 ফুট প্রস্থের দ্বিতল মসজিদটিতে নামাজ আদায় করতে পারবেন একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি। দেয়ালের টাইলসে অঙ্কিত হবে পবিত্র কোরআন শরীফের 30 পারা। যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেওয়ালের কোরআন শরীফ পড়তে পারবেন। মসজিদের টাইলস, মার্বেল ও দামি পাথরসহ ফিটিংসের যাবতীয় শোভা বর্ধনের শৌখিন কারুকার্য খচিত পাথরগুলো চীন ও ইতালি থেকে আমদানি করা হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নির্দেশে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে বিদেশ থেকে এই মার্বেল পাথর আনা হয়েছে। নির্মাণাধীন মসজিদে 2018 সাল থেকে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে নামাজ শুরু হয়েছে। শুক্রবারের জুমার নামাজে দেশবরেণ্য ইসলামী স্কলাররা অতিথি খতিব হিসেবে এসে জুমার নামাজের ইমামতি করেন। বিশেষ করে জুমার নামাজে শরিক হতে বহু দূর থেকেও মানুষ আসেন। 12 থেকে 15 হাজার লোক উপরে এবং নিচে একসাথে নামাজ আদায় করতে পারেন। এখন বর্তমানে নিচতলায় মহিলারা নামাজ পড়েন, উপরে পুরুষদের মহিলা এবং পুরুষ একই থাকতে জুমার নামাজ আর জুম্মার নামাজ আদায় করা হয়। টাঙ্গাইল সদর থেকে 30 কিলোমিটার দূরে গোপালপুর উপজেলা সদর, সেখান থেকে 10 কিলোমিটার দূরে নাগদা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে 201 গম্বুজ মসজিদটি অবস্থিত। মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল।
মসজিদের ছাদের মাঝখানের গম্বুজটির উচ্চতা 81 ফুট, বাকি 200টি গম্বুজ 17 ফুট উচ্চতা বিশিষ্ট। মূল মসজিদের চার কোণে রয়েছে 101 ফুট উচ্চতার 4টি মিনার, পাশাপাশি থাকবে 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার। ডিজাইন ও কারুকার্যের দিক থেকে মসজিদটি একটি ভিন্ন সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে। মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে। এখানে থাকবে জানাজার নামাজের ব্যবস্থা। এছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন। ওই ভবনে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যের হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। নান্দনিক এই স্থাপত্যকলার মসজিদ দেখতে দেশ বিদেশ থেকে ভিড় করছেন অনেকেই। মসজিদটি দেখে ও নামাজ আদায় করে সকলেই মুগ্ধ। এটা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ এখানে নামাজ আদায় করতে আসে, মসজিদটা দেখতে আসে। কারণ এই মসজিদ পৃথিবীতে 201 গম্বুজ মসজিদ, এটাই প্রথম। টাঙ্গাইল মসজিদ আছে, 201 গম্বুজ মসজিদ আছে, মসজিদটাও সুন্দর। ওই সংবাদ পেয়ে আমরা আসছি যে দেখে আসি, দেখি কিরকম মসজিদ। আশা ছিল যে মসজিদটা দেখবো, তো যতটুকু জার্নি করে আসছে, যতটুকু কষ্ট হয়েছে, তো যখন মসজিদটা দেখছে তখন মনে হয় সব কিছু মিনিশ হয়ে গেছে। এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে, যার জন্য সকালে এসেছি আর নামাজ পড়লাম আল্লাহর রহমতে। 201 গম্বুজ মসজিদে আসার পরে আসলে ভালো লাগছে, অনেক অনেক সুন্দর। মসজিদের যে কারুকলাম, টাইলস বা যে সুন্দর যে কাজ, এই কাজ আমি কখনো আগে দেখিনি। মসজিদকে কেন্দ্র করে এলাকার রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়ন হয়েছে। এছাড়াও 300+ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই মসজিদকে কেন্দ্র করেই। এলাকাবাসীর সহযোগিতায় মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় 90% কাজ শেষ হয়েছে।